সৌদি আরবে মক্কার আশেপাশে ধূসর মরুভূমির সবুজে পরিণত হওয়ার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইট দিয়ে ধারণ করা ছবি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এমনটি ঘটেছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞগণ। অন্যদিকে মরুভূমির ধূসর পাহাড় পর্বত সবুজে পরিণত হওয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেয়ামতের আলামত বলে দাবি করছেন অনেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী উল্লেখ করে অনেকে বলছেন কেয়ামত বুঝি এসে গেছে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেয়ামতের আলামত কি, মক্কার মরু সবুজায়নের সাথে এর সম্পর্ক কি থাকতে পারে এবং বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছেন। পৃথিবী সৃষ্টি করার পর তা একদিন ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। এই ধ্বংস হয়ে যাওয়াকে কোরআনের ভাষায় বলা হয় কেয়ামত। আল্লাহ তাআলা সূরা জুমারের 68 নং আয়াতে বলেন, সিংহায় ফুঁক দেওয়া হবে যখন আসমান জমিনের সবই মূর্ছা যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করতে চাইবেন তারা ছাড়া। এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে থাকিবে। এই কেয়ামত কবে হবে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। তবে তার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের ছোট বড় বেশ কিছু আলামত বলে গেছেন। তাই হাদিসে বর্ণিত আলামত সমূহ দিয়ে বিভিন্ন ঘটনাবলীকে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়। তাই এই ঘটনাটিকেও কেয়ামতের আলামত বলে উল্লেখ করছেন কেউ কেউ। হাদিসে কেয়ামতের বড় আলামত 10টি বলে উল্লেখ করা হয়, যেমন দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদির আগমন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ইত্যাদি। আর ছোট আলামতের সংখ্যা 30টির কাছাকাছি, প্রায় সব ছোট আলামত এরই মধ্যে প্রকাশ পেয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর ঘটনাও কেয়ামতের অন্যতম ছোট আলামত। তেমনি মুসলমানদের বাইতুল মুকাদ্দাস ও কনস্টান্টিনোপল বিজয়ও ছোট আলামত। ছোট আলামতের মধ্যে এখনও পুরোপুরি প্রকাশ পায়নি এমন একটি হলো আরব ভূখণ্ডে তৃণলতা ও নদীনালা ফিরে আসা। আরব মরুভূমিতে সবুজের বিচরণ এর একটি আলামত হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। এই বিষয়ে 3টি হাদিস পাওয়া যায়। প্রথম হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদীনালা ফিরে না আসা পর্যন্ত কেয়ামত হবে না। দ্বিতীয় হাদিসে একই শব্দ দিয়ে সে কথা বলা হয়। তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির তাবুক অঞ্চল সম্পর্কে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুআজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থানে জনবসতি ও উদ্যান দেখতে পাবে। হাদিসগুলোর ব্যাখ্যায় আলিমগণ বলেছেন, আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কেয়ামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদীনালার সৃষ্টি হবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিক আরবে স্বতন্ত্রভাবে সবুজ তৃণলতা ও নদীনালার সৃষ্টির ব্যাপারে নিশ্চিত হয়েছেন। প্রথম ও দ্বিতীয় হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তৃণলতা ও নদীনালায় ভরে যাওয়ার যে কথা বলেছেন এটি তারই একটি সূচনা হতে পারে। তবে পুরোপুরি সেটি দৃশ্যমান বলা যাচ্ছে না, কারণ হাদিসে বলা হয়েছে আরব ভূমিতে তৃণলতা ও নদীনালা স্বাভাবিক হয়ে যাবে যেমনটি এক সময় ছিল। সেই সময় এখনও আসেনি, তবে তা যে খুব শীঘ্রই আসতে চলেছে আরব বিশ্বের সাম্প্রতিক হাওয়া ও জলবায়ু দেখলেই তা আজ করা যায়। অপরদিকে সৌদি আরব সম্প্রতি 1000 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। অন্যান্য আরব দেশগুলোও সবুজায়নের জন্য বড় বড় প্রকল্প হাতে নিয়েছে, যা আরব বিশ্বকে তার আগের সবুজ শ্যামল রূপে শিগগিরই ফিরিয়ে আনবে বলে ধারণা করা যায়। বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আরবে দিন দিন শীত বাড়ছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাত হতেও দেখা যাচ্ছে, বৃষ্টির পরিমাণও বাড়ছে। এসব কারণে আরবের মরুভূমিতে প্রাণের সঞ্চার হচ্ছে, ফসলের উৎপাদন বাড়ছে, চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। তবে পুরো আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা ও নদীনালা এখনও সৃষ্টি হয়নি, যার কথা প্রথম ও দ্বিতীয় হাদিসে বলা হয়েছে। তবে তৃতীয় হাদিসে তাবুকের যে স্থানের কথা বলা হয়েছে তা আজ বাস্তব। তাবুক জুড়েই এখন বিভিন্ন ফলফলাদির বাগান, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে দেয়। তবে মক্কার শুকনো পাহাড় ও মরুর বুকে সবুজ ঘাস ও তৃণলতা গজানোর পরপরেই কেয়ামত হয়ে যাবে এমনটা নিশ্চিত হবার কিছু নেই। বরং এ ঘটনা থেকে শিক্ষা হলো, কেয়ামত আসতে হয়তোবা বেশি দিন বাকি নেই, যেদিন আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে। তাই আল্লাহর নির্দেশিত পথেই
জীবন পরিচালিত করে কেয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়াই সকলের কর্তব্য। কেননা সেদিন ভালো কাজ ছাড়া কোনো কিছুই কারো উপকারে আসবে না। মোহাম্মদ নোমান বিল্লাহ, ব্রেকিং নিউজ।